টাচ অডিও ভিডিও প্রোডাকশনস নিবেদিত যাত্রা ভিত্তিক অনুষ্ঠান যাত্রা কথা। প্রাচীন লোক সংস্কৃতি হলো যাত্রা। এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন যাত্রার শুরু থেকে আজ অবধি যাত্রার নানান বিষয়, যাত্রার ইতিহাস, যাত্রাভিনয়, যাত্রা শিল্পের যাবতীয় তথ্য। অনুষ্ঠান যাত্রা কথা। নমস্কার, যাত্রা কথা অনুষ্ঠানে সকল যাত্রানুরাগীদের স্বাগত জানাই। আমার দীর্ঘ 43-44 বছরের চিতপুর যাত্রা শিল্পের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা এবং যাত্রা শিল্পের যাবতীয় তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই অনুষ্ঠান যাত্রা কথা। সমস্ত যাত্রা প্রেমীদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাত্রার সাথে থাকুন। এই প্রাচীন লোক সংস্কৃতি যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ। যাত্রা কথা অনুষ্ঠানে আজ আপনাদের বলবো যাত্রার সর্বকালের রাফ অ্যান্ড টাফ অলরাউন্ডার হিরো কুমার কৌশিকের কথা। কৌশিকের আসল নাম গোপাল, যাত্রার নাম কুমার কৌশিক। ওর জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো ডি মুখার্জির যাত্রা দলে অফিস বয় হিসেবে কাজ করতে এসে যাত্রার হিরো হওয়া। সবচেয়ে বড় ব্যাপার এই যে ডি মুখার্জিবাবুর দলে বয় হিসেবে কাজ করতে ঢুকে পরে মুখার্জিবাবুর দলেই এসি হোটেল ও এসি গাড়ির সুবিধা নিয়ে হিরো হিসেবে অভিনয় করা। লড়াই করে যোগ্যতার মূল্যায়ন আদায় করে নেওয়াটাই প্রমাণ করে ওর যোগ্যতা। ওর সাথে আমার প্রথম কাজ নট্য কোম্পানির আমি যুধিষ্ঠির পালায়। পালাকার ছিলেন উৎপল রায়। শ্রদ্ধেয় মাখনবাবু এই পালার বেতার প্রচার ও ক্যাসেট পাবলিসিটির দায়িত্ব আমায় দিয়েছিলেন। সুপার ডুপার হিট হয়েছিল এই পালা। পরবর্তীতে ওর বহু পালার বেতার প্রচার ও পাবলিসিটি ক্যাসেট আমি করেছি। পরে কোন অভিমান, কোন যন্ত্রণা, কোন ক্ষোভ থেকে যাত্রায় অভিনয়ের ক্ষেত্রে ওর অনীহা তৈরি হয়েছিল সেটা আমি নিজে জানি না। নিজের ভবিষ্যৎকে ও গলা টিপে মেরেছিল। হঠাৎই একদিন শুনলাম কৌশিক না ফেরার দেশে চলে গেছে। যাত্রা জগতে ওর জায়গা আজও পূরণ হয়নি। আজ আপনাদের শোনাবো আমি পথ ভোলা এক পথিক পালার পাবলিসিটি ক্যাসেটের অংশ বিশেষ। আজ শুনছেন দ্বিতীয় পর্ব। সমীর সেন প্রযোজিত বিশ্বভারতী অপেরার 16 বছর আগের পালা কুমার কৌশিক অভিনীত আমি পথ ভোলা এক পথিক। নাই নাই ভয় হবে হবে জয়, খুলে যাবে দ্বার, খুলে যাবে দ্বার, নাই নাই ভয় হবে হবে জয়, খুলে যাবে দ্বার, জানি জানি তোর বন্ধন ডোর, ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার, নাই নাই ভয়। সত্যি ভোলা দা, আমাকে তুমি তোমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসো? কেন রে, বিশ্বাস হচ্ছে না বুঝি? তাহলে আমার এই বুকে কান পেতে শোন। আমার শরীর হৃদয় মন জুড়ে শুধু একটি নাম, সে হলো তুই, আমার শামা। পৃথিবীর কোনো শক্তি তোকে আমার কাছ থেকে আলাদা করে দিতে পারবে না শামা। বড় ভয় হয় ভোলা দা, ভালোবাসার স্বপ্ন দেখতে আমার বড় ভয় করে। ভয় কিসে রে, আমি তো আছি। দাঁড়া না, আত্মমাত্র কটা দিন, জয়টা ম্যানেজমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেই ওদের বিয়ে দিয়ে আমরা দুই ভোলা ভুলিতে চট করে বিয়ের পিঁড়িতে বসে পড়বো। দেখ শামা, তোকে হয়তো আমি রাজরানী করে রাখতে পারবো না, কিন্তু তুই ভিখিরি ভোলানাথের ঘরে তুই ডাল ভাত খেয়ে ছাপা শাড়ি পরেও মনের সুখে থাকবি। আমি যখন দিনের শেষে বয়লারে কয়লা ঢেলে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরবো, তুই তখন আমার বউ হয়ে তোর ভালোবাসার আধারে ধরা এক ঘটি ভালোবাসার জল আমার দিকে এমনি করে এগিয়ে দিবি। আমি সেই ভালোবাসার আধারে ধরা এক ঘটির জলে আমার মুখটাকে ধুয়ে চাঁদনি রাতে তোকে আমি ঠিক এমনি করে আমার বুকের মাঝে জড়িয়ে ধরবো। তারপর তোর কোল আলো করে আসবে আমাদের ভালোবাসার ফসল, ছোট্ট একটা ফুটফুটে শিশু।
যে তার দুটো হাত দিয়ে গলা জড়িয়ে ধরে আমাকে মা মা বলে ডাকবে, আর তার সেই মা ডাকে কানায় কানায় ভরে উঠবে আমার মাতৃ হৃদয়। নানা ভোলাদা, এত স্বপ্ন তুমি আমাকে দেখিও না, এত সুখ এই হতভাগীর কপালে সইবে তো? মাঝে মাঝে বড় ভয় হয়, ভয়াল ভয়ঙ্কর বিধ্বংসী কোন কাল বৈশাখীর ঝড়ে আমাদের ভালোবাসার সুখের ঘরটা ভেঙে যাবে না তো? শ্যামা, তোর আমার জীবন বিনা যে এক তারেতেই বাঁধারে শ্যামা, মানুষ কেন? স্বয়ং ঈশ্বর তোকে আমার বুক থেকে আলাদা করে দিতে পারবে না। ভোলাদা, শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। চোখে রোশনি জানো শুধু একবার, শুধু একবার, যদিও চোখে রোশনি জানো শুধু একবার, আমি তাতেই পড়াতে রাজি যা কিছু আমার, আমি চাই না দেখতে ওই প্রাণহীন চোখের পাথর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। শ্যামা, শ্যামা কি? ওই যে তোমাকে সে একটু আগে বললাম না, সেই হরর পার্বতী, মানে আমার বন্ধুর জীবনে একমাত্র প্রাণ ভোমরা, যাকে ছাড়া আমার বন্ধু বাঁচতেই পারবে না। দিলি তো, লিক করে দিলি। আচ্ছা, এতক্ষণ ধরে ঝানু গোয়েন্দাদের মতো গোয়েন্দাগিরি করে বেশ তো আমাদের দুজনের সব ব্যাপারটা জেনে নিলে, কিন্তু নিজে যে ডুবে ডুবে জল খাচ্ছ সেটা সখীর কাছে বেমালুম চেপে গেলে, বলি কেই শ্যামা? সখী, শ্যামা কে, শ্যামা কি, এই জয়ই তোমায় সব কিছু বলে দেবে। তাছাড়া কদিন পরে তো তুমি ব্যানার্জি বাড়ির বউ হয়ে যাচ্ছ, তখন নিজের রঙে সরি কদিন পরে তো তুমি ব্যানার্জি বাড়ির বউ হয়ে যাচ্ছ, সেদিন নিজের চোখে দেখে নেবে হেমন্তের রঙে রাঙা শ্যামলা গায়ের কাজলা মেয়ে ওই শ্যামাকে। এত সহজে তুমি পার পাবে না সখা, সখী বলে যখন দেখেইছ তখন আমার প্রিয় সখার মন প্রাণ হৃদয় জুড়ে যে বসে আছে সেই শ্যামার কথা একটু শুনি। শোনো শোনো গো সখী, শোনো দিয়াম আমার শ্যামার প্রেমের কথা করি গো বর্ণ। পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ছোট্ট একটি গ্রাম, আমার হৃদয় জুড়ে বসে আছে হেমন্তপুর নাম। সেই গায়েরই একটি ছেলে স্বভাবেতে ভোলে ভালে, শ্যামাকে সে ভালোবেসে দিল যে তার প্রাণ। যাত্রা কথা অনুষ্ঠানে আপনারা শুনছেন যাত্রার সর্বকালের সেরা রাফ অ্যান্ড টাফ অলরাউন্ডার হিরো কুমার কৌশিক অভিনীত পালা আমি পথ ভোলা এক পথিক, সমীর সেন প্রযোজিত বিশ্বভারতী অপেরা পরিবেশিত পালা আমি পথ ভোলা এক পথিক। শ্রেষ্ঠাংশে সংগ্রামী নায়ক নিরঞ্জন ঘোষ, মিস সাগরিকা ও অরুন্ধতী। শুনছেন আমি পথ ভোলা এক পথিক, আজ দ্বিতীয় পর্ব। প্রেম বড় মধু, কভু কাছে কভু শুধু, প্রেম বড় মধু, কভু কাছে কভু শুধু। কখনো জীবনে ফুল ফোটায়ে, কখনো জীবনে ফুল ফোটায়ে, কাঁদিয়ে যায় সে দূর। প্রেম বড় মধু, কভু কাছে কভু শুধু। প্রেম যেন নদী ভাঙে আর গড়ে, জীবনের দুটি কুল ঘিরে, ভাঙা গড়া খেলা খেলে সারা বেলা, তীর ছুঁয়ে যায় ফিরে ফিরে, ছায়া ছবি এঁকে যায়
জীবনেরই কান্নায় আকাশে মেঘের সিঁদুর। প্রেম প্রীতি দ্বন্দ্বে জীবন আনন্দে কখনো যে প্রেম বিধুর, প্রেম বড় মধুর প্রভু কাছে প্রভু সুদূর। কখনো জীবনে ফুল ফোটায়ে, কখনো জীবনে ফুল ফোটায়ে কাঁদিয়ে যায় সে দূর। প্রেম বড় মধু আমি পথ ভোলায় পথিকে এসেছি সন্ধ্যাবেলার চামেলি গো সকালবেলার মল্লিকা আমায় চেনো কি। আমি পথ ভোলায় পথিকে এসেছি সন্ধ্যাবেলার চামেলি গো সকালবেলার মল্লিকা আমায় চেনো কি। আমি পথ ভোলায় পথিকে এসেছি। যাত্রানুরাগীদের অনুরোধে এখন থেকে যাত্রাকথা অনুষ্ঠান প্রতিদিন পুরনো যাত্রা দেখতে শুনতে ও যাত্রার দুষ্প্রাপ্য তথ্য জানতে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাত্রাকথা অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যে 6টায় দেখুন। নমস্কার।